नमस्कार, ट्रेडिशनल विलेज फूड दलकार चैने अपन सबा के स्वागत। आज के तैरी देखो सूजी खासता बिस्कुट। अपनारा भिडियो प्रथम के शेष अवधि देखते थकूँ। सूजी खासता बिस्कुट करार्जन एखे हमें बाटीटार हाफ बाटी दई नहीं दईटा बाटी ढेले नब। এই দইটা টক দই, আর এখানে যতটা দই ততটা চিনি নিয়েছি। এখানে আমি হাফ বাটি টক দই নিয়েছি আর নিয়েছি হাফ বাটি চিনি। চিনিটা গুঁড়িয়ে নিয়েছি, এতে আমি দিয়ে দিচ্ছি। এতে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন। এতে আমি দিচ্ছি 4 চামচ ঘি, 4 থেকে 5 চামচ দেবো। আমি 4 চামচ ঘি দিলাম, আর দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। এই সব কিছু একসঙ্গে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। আমি এটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, আর যে বাটিতে আমি দই নিয়েছি সেই বাটিরই 1 বাটি সুজি। এখানে আমি 1.5 বাটি সুজি দেবো, 1 বাটি দিলাম। 1 বাটি দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/2 বাটি। এখন আমি সুজিটা মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নেবো। সুজিটা মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। এখন দইয়ের মিশ্রণটা নিচ্ছি, এতে আমি সুজিটা ঢেলে দিচ্ছি। এতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ নারকেল গুঁড়া। দিচ্ছি 2 চামচ ময়দা। এবার আমি এই সব একসঙ্গে ভালো করে মেখে নেব। এটা আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকাটা খুলে দিচ্ছি, 10 মিনিট হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো, দিয়ে আমি ভালো করে এটা মেখে নেব। এটা এখন আমি একটা থালায় নিয়ে নিচ্ছি। এটা পিস করে নেওয়ার আগে আমি কড়াইয়ে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হোক ততক্ষণ আমি পিস করে নিচ্ছি। একটা করে তুলে নিচ্ছি।
এগুলো এখন আমি তেলে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, উল্টে দিচ্ছি। গ্যাসের দমটা কমিয়ে মাঝারি আঁচে এটা ভাজতে হবে, তা নাহলে উপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন আমি তুলে নেব। বাকিগুলো আমি ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর বিস্কুটগুলো তৈরি হয়েছে। সব বিস্কুটগুলো আমি ডিশে নিয়ে নিয়েছি, আর বিস্কুটগুলো দেখুন কত খাস্তা। তৈরি হয়ে গেছে সুজির খাস্তা বিস্কুট। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।